আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমুন করিম পিটু তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ডাটা কীভাবে ইনসার্ট করবেন ডাটাবেজে তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটাবেস থেকে ডাটাটা কীভাবে আমরা ব্রাউজারে শ করবো সেটা আজকে টিউটোরিয়াল আমাদের দেখানোর কথা তো আগে টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নিতে হবে আজকে টিউটোরিয়ালতে দেখার আগে তো এখানে যেটা আমরা করেছিলাম সেটা ছিল হোম পেজে দুটা ফিল্ড নিয়েছিলাম একটা ছিল নেইম একটা ছিল মোবাইল নামে এবং সেটার আউটপুটটা অনেকটা দেখতে ঠিক এমন ছিল এই জিনিসটা আমি আজকে দেখাচ্ছি না যেহেতু আমি গত দুটো টিউটোরিয়ালে এই জিনিসটা দেখিয়েছি তো তার পরবর্তীতে আরেকটা যেটা করেছিলাম সেটা ছিল ইন্ডেক্স ডট পিএইচপি এখানে যেটা ইন্ডেক্স ডট পিএইচপি নামে যে পেজ যেটা আমরা পিএইচপির কাজ এখানে করছি এই পেজের মধ্যে আমরা ডাটাবেস কানেকশন দিয়েছিলাম গত পেজে ঠিক গত টিউটোরিয়ালের ঠিক আগের টিউটোরিয়ালে তারপর গত টিউটোরিয়ালে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই ইনসার্টের কাজটা তা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডাটা শো করবো তো শো করার জন্য আমি জাস্ট এখানে পিএসপি শুরু করছি তো ইচ্ছা করলে আপনি এটা উপরে এখনও করতে পারেন কিন্তু এখানে করার পিছনে কারণটা আসলে কি সেটা আশা করি যে পরে বুঝতে পারবেন তা আমরা একটা নিচে শুরু করলাম তো শুরু করে আমি জাস্ট এখানে লিখছি হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি ফার্স্টে যেটা নাম নিলাম হচ্ছে রেজাল্ট তো নিয়ে এখানে একটা কোয়ারি চালাতে হবে তো কোয়ারি চালানোর জন্য মাই স্কোয়ালের সরি পিএসপি যে বিল্ডিং ফাংশান সেটা হচ্ছে মাই স্কোয়াল কোয়ারি তো সেটা আমি এখানে লিখার পরে এখন আমরা কোয়ারি লিখার জন্য যেটা করতে হয় ডাবল কোটেশান দিয়ে কমা দিয়ে আমি এখানে কানেকশানটা আগে লিখে দিই যেটা আমি এখানে লিখেছিলাম গত টিউটোরিয়াল আপনারা দেখেছিলেন তো এখানে আমি লিখবো কোয়ারিটা কোয়ারি তো ডাটাবেজের সবগুলো ডাটা সিলেক্ট করার জন্য যে কোয়ারি সেটা হচ্ছে সিলেক্ট একটা অ্যাস্টারাইজ সাইন তারপর লিখতে হবে ফ্রম তারপর টেবিলের নাম তা আমাদের টেবিলের নামটা কি ছিল আমরা একটু দেখি তো এখানে আমি যদি লোকাল হোস্টে দেখি এখন আমাদের টেবিলের আমাদের ডাটা বেজের নাম ছিল হচ্ছে মাই ডাটা আর টেবিলের নাম ছিল হচ্ছে ডাটা তো এখন যদি ব্রাউজে যাই ব্রাউজে গেলে আপনার ডাটা ডেটাগুলো দেখতে পাচ্ছেন যে দুটা ডেটা আছে এখানে তো আমি এটা আপাতত এমটি করে দিই অর্থাৎ ডাটাবেজ থেকে সরি টেবিল থেকে ডাটাবেজের যে টেবিল আছে সেই টেবিল থেকে ডাটাগুলো আমি ডিলিট করে দিলাম তো এখন যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট করার পরে এখন যদি আমরা এই জিনিসটা রান করি তাহলে আমাকে কিন্তু ডাটাবেজে ডাটাগুলো দেখাবে না যদিও আমি সিলেক্ট করে ফেলেছি না দেখানোর পিছনে কারণ হচ্ছে আমরা এখনও প্রিন্ট করি নাই আর এখানে সিলেকশন ব্যাপারটা অনেকটা এরকম যে ধরুন যে বাংলাদেশ ক্রিকেট টিম কারোর সাথে খেলতে যাবে তো সেক্ষেত্রে আগে সিলেকশনটা হয়ে যায় তারপর মাঠে যে সেটা মাঠে গেলে আমরা দেখতে পারি যে কোন কোন প্লেয়ার খেলছে ব্যাপারটা ঠিক এরকম তো এখানে সিলেক্ট আমরা করে করলাম এখন আমরা সেটা ডিসপ্লে করব তো ডিসপ্লে করার জন্য আমরা নিচে যে আমরা প্রিন্ট করবো তো সেটার জন্য একটা বিল্ডিং ফাংশান আছে অর্থাৎ একটা যে বিল্ডিং ফাংশানটার নাম হচ্ছে মাই স্কল ফ্যাচ এর তো চলুন দেখা যাক সেটা আমরা কীভাবে ইউজ করব ইউজ করতে হয় সেটা আমরা দেখি তো সেটা করার জন্য আমি একটা হোয়াইল লোপ ইউজ করতে হয় ইউজ করে এখানে আমরা লিখছি একটা ভেরিয়েবল নিয়ে রো তারপর ইকুয়েল দিয়ে মাই এস কিউ এল তারপর আন্ডার স্কোর দিয়ে ফেচ এফ ই টি সি এইচ তারপর আবার আন্ডার স্কোর তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ শুরু করে শেষ করলাম তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মাই স্কোর ফ্যাচ এ এখানে ফেচ শব্দটার অর্থ হচ্ছে নিয়ে আসা অর্থাৎ একটা এরের মধ্যে নিয়ে আসো জিনিসটা হচ্ছে এরকম তো কো কোথায় নিয়ে এনে কোথায় রাখবে একটা রোয়ের মধ্যে রাখবে অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে এই এর সবগুলো ডেটা এনে রাখবে তো এখানে কি রাখবে এটা হচ্ছে যে এই যে কোয়ারিটা আমরা চালিয়েছি এই কোয়ারিটা অর্থাৎ এই ডেটাগুলা রাখবে হচ্ছে এই এর মধ্যে তো রাখলাম রাখার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করে দেবো জিনিসটাকে তো প্রিন্ট করার জন্য যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে যে এখানে আমি জাস্ট একো লিখে এখানে যে ভেরিয়েবলটা আমরা এখানে নিয়েছি তার মানে এখন কিন্তু ডেটাগুলো আছে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে তো আমরা এই ভেরিয়েবলটা এখানে পেস্ট করে এখানে আমি জাস্ট যদি ফিল্ডগুলোর নাম দিয়ে দিই ফিল্ড ফিল্ড বলতে এখানে ডাটাবেজের যে ফিল্ড আছে দুটা ফিল্ড একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে মোবাইল এবং নেমের প্রথম অক্ষরটা দেখতে পাচ্ছেন আপনার ক্যাপিটাল লেটার তো সেটা আমরা এখানে জাস্ট উল্লেখ করে দিব তো আমরা এখানে এই ফিল্ডের নামটা এখানে দিয়ে দিলেই ডাটাগুলো আমাকে দেখাই দেবে তো সেটা করার জন্য আমি জাস্ট লিখলাম হচ্ছে নেম একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই এখানে তারপর এটাকে শেষ করলাম কন্ট্রোল প্লাস ডি চেপে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা নিচে এখানে মোবাইলটা দিচ্ছি তো মোটামুটি হয়ে গেল আমরা ডাটাটা এখন প্রিন্ট হবে তো চলুন দেখা যাক যে আমরা যতটুকু করেছি কি হলো সেটা দেখার জন্য আমি চলে যাই ব্রাউজারে তো ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা সেম জিনিসটা যেটা লিখতে হবে সেটা আশা করি যে আপনারা জানেন যে লোকাল হোস্ট তারপর হচ্ছে ফোল্ডারের নাম ফোল্ডারের নাম লেখার পরে আমাদের দিতে হবে ওই ফোল্ডারের মধ্যে আমরা যে পেজটা আছে সেটা হচ্ছে হুম ডট পিএসপি তো দেওয়ার পর আমার এই পেজটা আসবে এখানে আমি নাম দিব তারপর এখানে আমি দিব হচ্ছে মোবাইল নাম্বার সাবমিট করি তারপর এখন আমাকে একটা অ্যারোট দেখাচ্ছে তো আমরা দেখি একটু আনএক্সপেক্টেড টি হোয়াইল তো লাইনটা কত আঠাশ নম্বর লাইন তো আমরা দেখি একটু অ্যারোটটা কী তো আমরা এখানে লিখেছি হচ্ছে হোয়াইল রু ফাইভ মাই স্কল তারপর এখানে আমরা দিলাম হচ্ছে রেজাল্ট আর টি এখানে শেষ করলাম রেজাল্ট অ্যারোটা হচ্ছে এখানে আমাদের একটা কুলো ইয়ে দিয়ে দিয়ে সেটা শেষ করতে হবে এখন এটা শেষ আবার আমরা সেভ করলাম সেম জিনিস আমরা এখানে যদি আবার রিলুট করি দেখতে পাচ্ছেন আপনারা ডেটাটা এখানে শো করছে তো এখন যেটা সেটা হচ্ছে যে ডেটাটা শো করছে কিন্তু এটা দেখতে ভালো লাগছে না এখানে যেরকম এখানে যদি আপনারা দেখেন যে আমি যদি এখানে এটা রিলুট করে ডাটাটা দেখি এখানে আপনার দুটো ফিল্ডের মধ্যে নেম এবং মোবাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম এবং মোবাইল সেটা তো এটা আমরা ডিজাইন করে দেখাবো অর্থাৎ একটা টেবিলের মধ্যে সেই ডিজাইনটা করে দেখাবো সি দিয়ে তো সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাচ্ছি তো আপাতত এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এখানে দেখেন যে একটা বিল্ড দুটা বিল্ডিং ফাংশন সম্পর্কে জানলাম একটা হচ্ছে মাই স্কুল কোয়ারি যেটা আগে টিউটোরিয়াল আমরা বলেছি আর একটা হচ্ছে মাই স্কুল ফ্যাচ যেভাবে আপনারা ডেটাগুলো শো করতে পারেন তো পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখাবো যে সিএসএস দিয়ে কীভাবে ডিজাইনটা করা যায় তো সেটা দেখার জন্য আমি রিকমেন্ড করব আগে একটু টেবিলের উপর আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম সিএসএস ওই টিউটুয়ালে একটু দেখে নিলে আপনাদের সুবিধা হবে না দেখলেও সমস্যা নেই পরবর্তী টিউটোয়ে আমি দেখাচ্ছি যে ডিজাইন করে কীভাবে আপনার ডাটা বেজে ডাটাটা দেখাতে পারেন তো এই টিউটোরিয়ালে উইদাউট ডিজাইন আপনি ডাটা শো করতে পারবেন আর ডিজাইন করে করাটা পরবর্তী টিউটোরিয়ালে দেখছি তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমাদের জানাচ্ছি আল্লাহ হাফেজ